আদালতে ফিরহাদ শোভন চট্টোপাধ্যায়। নারদ মামলায় ফিরহাদ হাকিম শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন পুলিশ সুপার এস এম মির্জাদের আগামী 31 জুলাই ফের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন ব্যাংকশাল সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহা। রাস্তায় হামাকুড়ি, হকের চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা। মামলার পর মামলা হয়েছে, তারপরেও সুরাহা হয়নি তাদের। সরকারের আশ্বাস সবাই মিলিয়ে গিয়েছে, এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। তাপসের বাড়িতে সিবিআই ফ্যাসাদে ফেলে দিয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পুকুরে ফেলে দিয়েছিলেন জোড়া মোবাইল, সেই মোবাইল উদ্ধার করতে গিয়েই কাল ঘাম ছুটেছে, নাকানি চোবানি খেয়েছে সিবিআই আধিকারিকরা। আর তারপরে এবার তাপস সাহা, সেই তাপস সাহার বিরুদ্ধেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সিবিআই। সেই মোতাবেকই তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই তদন্তকারী একটি দল। পরপর গাড়িতে ধাক্কা, দমদম পার্কে পরপর বাইকে ধাক্কা একটি প্রাইভেট গাড়ির। গুরুতর জখম দুটি বাইকে থাকা 3 বাইক আরোহী, চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। খবর শুক্রবার তখন বেলা 3টে, বাগুইয়াটি উড়ালপুলের থেকে দ্রুত গতিতে একটি প্রাইভেট গাড়ি দমদম পার্কের দিকে যাচ্ছিল। গুরুদ্বারে মিলল তাজা বোমা। পঞ্জাবের তরণ তারানে শ্রী দরবার সাহিব গুরুদ্বার শিখ ধর্মাবলম্বীদের কাছে একটি অন্য আবেগ। শিখ ধর্মাবলম্বী ছাড়াও প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষ তরণ তারান গুরুদ্বারে আসেন। 8 জনকে জামিন সুপ্রিম কোর্টের। 2002 সালে গুজরাটের গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত 8 জনের জামিনের আবেদন মেনে নিল সুপ্রিম কোর্ট। তবে আরও 4 আসামির আবেদন বিবেচনা করতে অস্বীকার করেছে আদালত। জামিন পাওয়া 8 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। নিজের দেশেই হামলা, ইউক্রেনে রাশিয়ার হামলার 1 বছর পার হয়েছে। রুশ হামলার ভগ্নস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। রাশিয়ার যুদ্ধ বিমান মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনে। 1 কোটির জন্য 1 রান, নাম আছে দর আছে কিন্তু রান নেই। চলতি আইপিএলে এমনই অবস্থা বেশ কয়েকজন ক্রিকেটারের। তালিকার উপরের দিকে থাকলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। দিল্লি ক্যাপিটালসের হয়ে খান 2 ম্যাচ খেলে বিয়ে করতে চলে গিয়েছিলেন। বিয়ে সেরে নববিবাহিত স্ত্রীকে দেশে রেখে আইপিএলের বাকি অংশ খেলতে এসেছেন মার্শ। প্রথম জয়ের পরও মার্শের ব্যর্থতা লুকোচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় মার্শের ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে। 1 কোটি টাকার জন্য ম্যাচ প্রতি 1 রান করছেন মার্শ। মাহির প্রশংসায় পঞ্চমুখ হরভজন। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, তার অনুরাগীর তালিকাটাও বিস্তর লম্বা। 16তম আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং জানিয়েছেন, তার মতে মহেন্দ্র সিং ধোনির মতো কোনো ক্রিকেটার আর ভারতে নেই। ক্যামেরার সামনে পোশাক পরলেন রাখি, রাখি সাওয়ন্ত মানেই বিতর্ক। এবার তিনি বিতর্কে জড়ালেন রাখি সাওয়ন্ত। গাড়ির মধ্যেই একগুচ্ছ ক্যামেরার সামনেই পোশাক পরলেন রাখি, যা দেখে ভক্তদের কাতর অনুরোধ, এভাবেই ইসলাম ধর্মকে আর ছোট করবেন না। ব্রালেট পরে গাড়ির মধ্যে বসেছিলেন রাখি, তার সুস্পষ্ট বিভাজিকায় আঁকা ছিল বাহারি ট্যাটু। তিনি গাড়ি থেকে নেমে আসতেই হাজির হয়ে যান ফটো শিকারীরা। গাড়ির সামনে ভিড় করে হাজারো ক্যামেরা। প্রথমটা বেশ হকচকিয়ে যান রাখি, যদিও এর কিছুক্ষণ পরে গাড়ির দরজা খুলে রেখে ক্যামেরার সামনে পোশাক বদলাতে শুরু করেন তিনি। পাপারাজ্জিদের তাদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, লজ্জা পাচ্ছেন কেন, আর লজ্জা পেতে হবে না।